এটা তো ভাই বিশ্বাস, এটা হচ্ছে হেরিয়ারের। হেরিয়ারের? জি জি, এটা হলো হেরিয়ারের, এটা চমক, হেরিয়ারের চমক। এটা আমাদের এখানে মানে টায়ার, ব্যাটারি, রিম এগুলো পাবে, নতুন লাগলে নতুন নিতে পারবে, রিকন্ডিশন লাগলে রিকন্ডিশন নিতে পারবে। নতুন টায়ার এক বছরের মধ্যে বাসটা এলে ফুলে গেলে একদম ডাইরেক্ট নতুন, তারপর লাগিয়ে দেখবো কোনটা ভালো লাগে ওটা লাগাই দিব। এই তো ভাই, আল্লাহ ভালো রাখছে, সবসময় আল্লাহ ভালো রাখে ইনশাল্লাহ। আপনি যেমন হঠাৎ হঠাৎ চলে আসেন, আমার কালেকশন হঠাৎ হঠাৎ চলে আসে, প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন চলে আসে। যেমন এই যে হাতের ডাইন সাইড, এগুলো হচ্ছে কিন্তু ফোর হলের নতুন রিম। আচ্ছা, এগুলো হচ্ছে ফোর হলের নতুন রিম, চার স্টিকের যে কোনো গাড়িতে লাগবে। এটা হলো চার স্টিক, মানে হচ্ছে এক্স করলা, এক্সিও, তারপরে ফিল্ডার, তারপরে 100, 90, এগুলো সব গাড়িতে লাগবে। যেমন আমাদের কিন্তু এই শোরুমটা ফুললি নতুন, এগুলো হচ্ছে আমাদের সব নতুন, এইদিকে হচ্ছে সব নতুন, এগুলো হচ্ছে সব ফোর হলের নতুন রিম। আমাদের লোকেশনটাও বলে দিচ্ছি, আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর কালসি নতুন রাস্তা, যে মিরপুর ডিএসএসে যাওয়ার জন্য যে ফ্লাইওভারটা উঠতেছে ঠিক তার ঘোরাতেই শাইন টায়ার হাউস 2। এমনি কিন্তু কোনো প্রাইস বলি না, এটার প্রাইস বলে দিচ্ছি 85,000-এর মধ্যে নিতে পারবে। ইনশাল্লাহ শাইন ভাইয়ের কাছে সবসময় এক্সচেঞ্জিং এ কম দামে পাবে, কারণ হচ্ছে আমরা ওনার মালটা বেশি দাম ধরি, কারণ হচ্ছে আমরা এটা হাতে কেটে বিক্রি করি দেখা। মানে আমরা নিজেরা কিন্তু মানে বেশিরভাগ রিম গুলো হচ্ছে আমরা নিজেরাই সেল করে থাকি। নতুন রিম আমরা কিন্তু অনেকে বলে যে আমরা প্রাইস কেন বলি না, আসলে প্রাইসটা বলতে পারি না, আমার পুরো বাংলাদেশে হোলসেল করি, খুচরা করি, সব ধরনের মিলিয়ে করি, তো এই জন্য আসলে আমরা প্রাইসটা বলতে পারি না। আর রিমসের প্রাইসটা হচ্ছে ডলারের সাথে আপ ডাউন করে, মানে করোনার পর থেকে আমাদের রিমসের প্রাইস অনেক বাড়তি বিধায় আমরা বলতে পারি না, কারণ আপনারা আসলে যারা ইম্পোর্ট করেন আর যারা আসলে বাংলাদেশে আসলে বুঝেন, তারা তো বুঝেন যে ডলারটা কী হয়েছে, 86 থেকে 120, 115, 105। এই জন্য আমাদের এখানে রিম এবং টায়ার, ব্যাটারি, মোবিল সব পাওয়া যাবে, আমাদের এখানে মানে টায়ার, ব্যাটারি, রিম এগুলো পাবে, নতুন লাগলে নতুন নিতে পারবে, রিকন্ডিশন লাগলে রিকন্ডিশন নিতে পারবে। যেমন এগুলো হচ্ছে আমাদের 18 সাইজের রিম। আচ্ছা, এগুলো হচ্ছে সব 18 সাইজ, এগুলো হচ্ছে 17 সাইজ। যেমন এগুলো হচ্ছে আমাদের ব্যাটারি, অরিজিনাল জাপানি ইউসা ব্যাটারি, উপর দিকে হচ্ছে মোবিল, নিচ দিকে হচ্ছে ফিল্টার, নিচ দিকে হচ্ছে ফিল্টার আছে, এসি ফিল্টার, এয়ার ফিল্টার, আর এইদিকে হচ্ছে আমাদের 15 সাইজের রিম, এগুলো হচ্ছে আমাদের 15 সাইজের ফাইভ হোলের রিম। শাইন ভাই, জি, আপনার কাছে রিম টায়ার নিলে কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি থাকে? আমাদের টায়ারের এক বছরের গ্যারান্টি থাকে, নতুন টায়ার এক বছরের মধ্যে বাসটা এলে ফুলে গেলে একদম ডাইরেক্ট নতুন, ডাইরেক্ট নতুন, কোনো কথা চলবে না। আর এখান থেকে যে একবার সার্ভিস দেবে তার জন্য কি সুবিধা থাকবে? আমাদের এখানে যারা সার্ভিস নেয় তাদের জন্য হাওয়া দেওয়া লিকশারা ফ্রি থাকে, সার্ভিস থাকে আজীবন, আজীবন হাওয়া দেওয়া লিকশারা ফ্রি সার্ভিস। তারপরে কাস্টমার, ওই দিনকে যেমন এক কাস্টমার আইসা দামাদি করার পরে বললো যে ভাই 1,000 টাকা কম দিতে চাই, ইউটিউব দেখে আসছি। আমি বললাম ঠিক আছে দেন, আপনি খুশি থাকলে আমি খুশি। তার মানে ইউটিউবে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এক্সট্রা একটা ফ্যাসিলিটি থাকে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, উপরে তো দেখলাম, নিচে কি আর কোনো বিষয় আছে? হ্যাঁ, নিচে তো আমাদের মেন, এটা হচ্ছে আমাদের দোতলা শোরুম, নিচে আরেকটা গোডাউন এবং শোরুম আছে, ওটা হচ্ছে আমাদের মেন শোরুম যেটার ভিতরে গাড়ি ঢুকে। আচ্ছা, তার মানে শাইন ভাই দুইতলা দেখালাম, আমি শাইন ভাই নিচতলা দেখব। হ্যাঁ হ্যাঁ, নিচতলা দেখাবো ইনশাআল্লাহ, নিচতলা টায়ার রিম দেখাবো। আমরা এতক্ষণ কিন্তু দোতলা দেখালাম, এটা হচ্ছে আমাদের মেন শোরুম গাড়ি ঢুকে, এগুলো হচ্ছে আমাদের নতুন টায়ার, যে কোনো সাইজের নতুন টায়ার পাবেন আমাদের কাছে, যে কোনো সাইজের। আমরা কিন্তু আগের মতন পুরাতন বেশি একটা ভিডিও দেখাই না, আমাদের কাছে নতুন পুরাতন সব ধরনের রিম এবং টায়ার পাবেন। আসলে নতুন নতুনই, নতুন হলে বেটার। যেমন পুরাতন যতই গ্রেড টায়ার রিম দেয়, কাস্টমার মনে করে হায় রেখে দিল, যারা বোঝে তারা রিকন্ডিশনের প্রতি খুবই আগ্রহ, আর যারা না বোঝে তাদেরকে আসলে
এত বুঝাইতে পারি না যে আমাদের কাছে কোন কি ধরনের কত ভালো কোয়ালিটির রিম এবং টায়ার থাকে। এগুলো হচ্ছে সব বিভিন্ন সাইজের রিম এবং টায়ার, 18-20। রিকন্ডিশন নাকি? জি, এগুলো হচ্ছে রিকন্ডিশন। জি জি। রিকন্ডিশন ব্যাপারটা কি, মানে দেশে নাকি বাইরে থেকে? না, বাইরের দেশে ইউজ। রিকন্ডিশন মানে হচ্ছে বাইরের দেশে ইউজ। যেমন এই দিক দিয়ে হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের ব্যাটারি কালেকশন, এগুলো হচ্ছে আমাদের রিকন্ডিশন কালেকশন, এগুলো হচ্ছে আমাদের রিকন্ডিশন কালেকশন, এদিক দিয়ে হচ্ছে আমাদের রিকন্ডিশন কালেকশন, এদিক দিয়ে হচ্ছে আমাদের সব রিকন্ডিশন, এগুলো হচ্ছে রিকন্ডিশন, এদিক দিয়ে আছে রিকন্ডিশন, এটার ভিতরে আছে নতুন, আছে পুরাতন, আছে যেমন এগুলো হচ্ছে নতুন, এগুলো হচ্ছে নতুন, উপর দিকে সব নতুন, উপর দিকে সব নতুন, নিচ দিকে সব রিকন্ডিশন ইউজ, সব ধরনের রিম এবং টায়ার আছে। আপনার কোনটা দরকার আমরা ওটাই দিতে পারবো। আসলে যার বাজেট বেশি সে নতুন নিবে, যার বাজেট কম সে পুরাতন নিবে, সব ধরনের আসলে কাস্টমার যেভাবে চায় পাঁচমিশালিভাবে নিতে পারবে। যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাদেরকে ফোন করেন, মানে রাত্র 12টা পর্যন্ত আমাদের দোকান অবশ্যই খোলা থাকে, 11টা 12টা পর্যন্ত। আপনাদের এর মধ্যে রিম এবং টায়ার যা লাগে চলে আসুন, সকাল 9টা থেকে 10টার মধ্যে আমরা আবার দোকান খুলে ফেলি। আচ্ছা, এদিকে যে রিমগুলো দেখতে পাচ্ছি এগুলো কি? এগুলো হচ্ছে সব রিকন্ডিশন না ভাই, এগুলো হচ্ছে রং করা ভাই, বাংলাদেশে ইউজ। রং করে রাখছি কাস্টমাররে, আসলে আসলে আমরা যেটা যখন দেই সেটা বলে দেই যে এটা এইভাবে আছে, যেটা যা থাকবে তাই বলবে। জি, ওইটাই বলে দেই। আর উপর দিকে হচ্ছে আমাদের নতুন আছে, আমরা কিন্তু সব মাল দেখাই না, আগের মতন গোডাউন টোডাউন সব দেখাই না। আমাদের আরেকটা শোরুম আছে, শুধু নতুন রিংসগুলো দেখাবো, কিন্তু গোডাউনগুলো আর দেখাবো না, কারণ হচ্ছে আমাদের কাছে প্রচুর পরিমাণের কালেকশন আছে। চলেন ভাই, ওটা একটু দেখে আসি। চলেন, ওটা দেখাই, দোতলাতে ওটা আছে আবার। এটা তো আরেকটা নতুন শোরুম নাকি? আরে ভাই, শোরুমের বিকল্প নাই, কত রিম লাগবে, গোডাউন আছে 3-4টা। আসলে এত বড় ভিডিও বানানো যায় না, আপনারা নিজেরাই তো বুঝেন। আমি তো মানুষের এত বড় ভিডিও দেখি না, আস্তে 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 করে দেখি। তো এই জন্য হচ্ছে যারা আসলে রিম এবং টায়ার নিয়ে চিন্তিত তারা অবশ্যই শাইন টায়ার আসতে হবে শাইন টায়ার হাউজে। কারণ হচ্ছে আমাদের কাছে, যদি আমাদের ভিডিও দেখেন, যারা না দেখেন তাদেরকে দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে, কারণ হচ্ছে আমাদের ভিডিও না টেনে দেখুন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমাদের কাছে কত ধরনের কালেকশন আছে। এগুলো হচ্ছে সব ফোরলে নতুন রিম, সব ফোরলে নতুন। হ্যাঁ হ্যাঁ, সব ফোরলে নতুন রিম। বাংলাদেশে এমন কোন কালেকশন আছে শাইন টায়ারের কাছে নাই? নাই, বাংলাদেশের মধ্যে আসলে এগুলো বলা ঠিক না। আসলে বিক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় আমাদের ভিডিওতে দেখবে, আমরা কিন্তু আমাদের কাছে কি মাল আছে এটা দেখাচ্ছি। আমার দোকান 3-4টা 5টা 6টা নিয়ে তো একসাথে, মানে ওচা নিচা করে, এই জন্য বোঝা যায় না যে আমাদের, আমার শোরুমে কত ধরনের রিম এবং টায়ার আছে। এগুলো হচ্ছে ভিডিও, এই জন্য আমরা আমাদের কাস্টমারের জন্য এই জন্য আমরা ভিডিও বানাই। আমাদের ভিডিওটা না টেনে দেখুন তাহলে বুঝতে পারবেন, আমরা ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের জন্যই বানাই, কারণ হচ্ছে আমাদের ভিডিও বানাইতে কষ্ট হয়, খরচও হয়। আমরা কিন্তু আপনাদের জন্যই বানাই, কারণ হচ্ছে যে আমাদের কাস্টমারদের যে ঘরে বসে দেখতে পারে যে কষ্ট না হয়। এদিক দিয়ে হচ্ছে ফাইভলের নতুন রিম, এগুলো হচ্ছে ফাইভলের নতুন রিম। আসলে কত ধরনের রিম দরকার? এটা হলো বোসেন রিম, এই যে বোসেন রিম। বোসটা কি ভাই? এই যে বোসেন। ও আচ্ছা আচ্ছা, বোসেন বোসেন বোসেন। আচ্ছা, যেমন এই যে এগুলোর মধ্যে খোদাই করা লেখা থাকে তাইওয়ান, বুঝছেন? এগুলোর মধ্যে লেখা থাকে তাইওয়ান, এই যে তাইওয়ান লেখাই আছে, এই যে দেখেন তাইওয়ান লেখা আছে। এগুলো হচ্ছে যার যেটা দরকার চলে আসুন, মানে আমাদের এখানে না আসলে বুঝবেন না যে কত ধরনের রিম এবং টায়ার আছে। যেমন এই দিক দিয়ে হচ্ছে আমাদের ইউজ রিম এবং টায়ার, এগুলো সব ইউজ রিম এবং টায়ার, রিকন্ডিশন, এগুলো নতুনের মতন ভাই। এগুলো হচ্ছে আসলে এখানে না আসলে বুঝবেন না যে এখানে কত ধরনের রিম এবং টায়ার আছে।